অশ্লীলতা আমরা প্রমোট করব না। আগামী বিশ্ব ভালোবাসা দিবসে আমরা কাউকে একটা মেসেজও দিব না, পারবো না ভাই? বুড়ারা কর ঠিক, যুবকরা কয় না কা, আমরা একটাও মেসেজ দিব না, রাজি আছি ইনশাল্লাহ? কেউ যদি আপনাকে হ্যাপি সেন্ট ভ্যালেন্টাইন ডে আপনাকে মেসেজ করে, আপনি তাকে উত্তর দিবেন, তুমি এই অসভ্য সংস্কৃতির ভিতরে কবে থেকে প্রবেশ করলাম? মনে থাকবে তো ইনশাল্লাহ? আমাদের কেউ যদি শুভেচ্ছা দেয় আমরা উত্তরে কি বলবো? আমরা এই উত্তরটা সবাই মুখস্থ করে নেবেন, আমরা উত্তরে বলবো এই অসভ্য সংস্কৃতির ভিতরে তুমি কবে প্রবেশ করলে? উত্তরটা ঠিক আছে কিনা, আমার সাথে আপনারা একমত কিনা? আমরা তো নিজেরা কাউকে এটা শুভেচ্ছা বিনিময় করবই না, কেউ যদি ভুলে বলে আমাকে আপনাকে করে ফেলে, আপনি শুধু এই কথা বলবে, ভাই আমি তো তোমাকে খুব ভালো জানতাম, তুমি কবে থেকে এই অসভ্য সংস্কৃতির ভিতরে প্রবেশ করলা? তাহলে তার একটা শিক্ষা হবে কি হবে না? আর সেও বুঝতে পারবে এটা আমার সংস্কৃতি নয়। আল্লাহর কোরআন বলছে শুনুন, যদি সুপ্ত সংস্কৃতি বিকাশের মানব আজ যদি আবার তাদের গণ্ডির ভিতরে না আসতে পারে, তাদের জন্য আরো ভয়াবহ অবস্থা বিরাজ করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহান তাআলা দুই নম্বর সুরা, সুরা আল বাকারার 120 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালান তারদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তোমাদের প্রতি ইহুদি খ্রিস্টানরা সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মিল্লাতের অনুসরণ তোমরা করবে না, যতক্ষণ অনুসরণ করবে না, তাদের সংস্কৃতি লালন করবে না, তাদের দেওয়া সংস্কৃতিগুলো তোমাদের মাথার মধ্যে তোমরা তুলে নিবে, তখন তারা তোমাদেরকে ভালোবাসবে, এর আগে তোমরা তাদের ভালোবাসা পাবে না। খবরদার, কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত এসেছে এটি হচ্ছে তোমাদের জন্য চূড়ান্ত ফয়সালা, এর পরে আর কোনো দিন তোমরা খুঁজে নিবে না। দীন ইসলামের মধ্যে যা জায়েজ তা মুসলমানরা গ্রহণ করবে, যা জায়েজ নাই মুসলমানরা জীবন যেতে পারে, কখনো এই সংস্কৃতি গ্রহণ করতে পারে না। এরপর আল্লাহ তাআলা কি বলছে শুনুন, একই আয়াতের মধ্যে, ওয়ালাইন ইত্তাবাতা হুয়া হুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, এই ইলম আসার পর যে ইহুদি খ্রিস্টানদের কোনো সংস্কৃতি তোমরা গ্রহণ করবে না, তাদের সংস্কৃতিগুলো তোমরা পায়ে লাথি মেরে ফেলে দিবে, এই কথা আল্লাহর পক্ষ থেকে আসার পরে কেউ যদি তাদের ইত্তেবা করে, তাদের অনুসরণ করে, তাদের সংস্কৃতিকে প্রমোট করে, শুভেচ্ছা বিনিময় মাধ্যম করে তোলে, তাহলে শুনে রাখো, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আল্লাহকে কোনো সাহায্যকারী হিসেবে পাবে না, পৃথিবীর মধ্যে কোনো বন্ধু পাবে না, কোনো ধরনের সাহায্য পাবে না, আল্লাহর সাহায্য এবং বন্ধুত্ব তোমাদের থেকে চিরতরে ক্যান্সেল করা হবে, বলেন নাউজুবিল্লাহ। আজকে করোনা যখন প্রবেশ করেছে, কাবার গিলাপ ধরে মুসলমানরা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ করোনা থেকে মুক্তি দাও, আল্লাহ কি সাহায্য পাঠিয়েছিলেন? না। আল্লাহ কি পাঠিয়েছেন? পাঠাবে না, আল্লাহর ওয়াদা। ইসলাম এমন উদার সংস্কৃতি আমাদেরকে শিখিয়েছেন, অন্য ধর্মের প্রতি আমাদেরকে শ্রদ্ধা শিখিয়েছেন, আমাদেরকে তাদের স্বাধীনতা নিশ্চিত করে আমাদেরকে শিখিয়েছেন, কিন্তু ইসলাম কখনো অন্য ধর্মকে সমর্থন করা, সহযোগিতা করা, সমর্থন করা ইসলাম নিষিদ্ধ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। তাদেরকে আপনি স্বাধীনতা দিতে পারেন, তাদেরকে আপনি শ্রদ্ধা দেখাতে পারেন, কিন্তু তাদেরকে সমর্থন করা যাবে না, তারা কারণ শিরিকের ভিতরে লিপ্ত, তারা অপসংস্কৃতির ভিতরে লিপ্ত, এদেরকে কখনো সহযোগিতা করা বা সমর্থন করা ইসলাম নিষেধ করেছেন, সুবহানাল্লাহ বলেন। এজন্য যদি আল্লাহর সাহায্য আমরা পেতে হয়, আল্লাহ আমার দোয়া কবুল করতে হয়, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, পাশ্চাত্যের ইউরোপীয় সকল কালচারগুলো আমাদের দেশ থেকে, আমাদের জীবন থেকে, আমাদের সমাজ থেকে, আমাদের পরিবার থেকে, তথা আমাদের সকল অঙ্গন থেকে এটাকে পরিত্যাগ করতে হবে, পরিমার্জন করে, পরিবর্তন করে ইসলামী সংস্কৃতি জীবনের মধ্যে ধারণ করা, লালন করার দীপ্ত শপথ নিয়ে আমরা আগামী দিনগুলো আমরা পরিচর্যা করব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এই লুফার কালিয়া নামক ফুজাটাকে সার্বজনীন একটা দিবসে রূপান্তর করার জন্য তারা দুইটা উদ্দেশ্যকে সামনে রেখে মানুষের উপর চাপিয়ে দিল। একটা উদ্দেশ্য হচ্ছে যুবকদেরকে চরিত্র নষ্ট করা, তাদেরকে ভোগ বিলাসের মধ্যে জীবন যাপনে অভ্যস্ত করে তোলা, আরেকটা হচ্ছে তাদের বাণিজ্যকে প্রশস্ত করা। ভালোবাসা এটা প্রমোট করার জিনিস নয়, এটা হচ্ছে কন্ট্রোল করার জিনিস। ভালোবাসা হয় গোপনে,
ভালোবাসা তো প্রকাশ্য হয় না, প্রকাশ্যে ভালোবাসা করে কারা? কুকুরেরা, যন্ত্র জানোয়াররা। আপনি দেখবেন ঘোড়া, ছাগল, বেড়া, গরু, এই হাতি বেড়া যা আছে, যত পশু আছে, তারা যেখানে সেখানে যৌন চাহিদার চর্চা করে। এখন একজন মানুষ কি এটা করতে পারে? এখন যেই যুবক যুবতীরা ফার্কে বসে, বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে বসে একজন আরেকজনকে স্পর্শ করে, তাহলে কি তারা কি পশুর কাতারে চলে গেল না মানুষের কাতারে আছে? কোন কাতারে আছে এরা? আপনি ধরেন আপনার স্ত্রীর সাথে আপনি বসে আছেন আপনার কামরায়, আপনার স্ত্রীর হাতের উপর আপনি হাত রাখলেন, জায়েজ আছে না নাই? জায়েজ আছে। এই অবস্থায় আপনার ক্লাস টেনে পড়া আপনার ছেলেটা আপনার কামরাতে প্রবেশ করলো, আপনাকে দুই হাত দুইজনে যেভাবে ধরে আছেন এভাবে কি ধরে রাখবেন? কারণ কি? আপনার ছেলেটার সামনে আপনার ভালোবাসা প্রকাশ হোক এটা আপনি চান না? এটা তো গোপন বিষয়, এটা যদিও জায়েজ, এটা আল্লাহ তাআলা গোপনে জায়েজ করছেন। আর প্রকাশ্যে যারা করে এটা হচ্ছে পশু, আর যারা গোপনে করে এরাই হচ্ছে মানুষ। মনুষ্যত্ব এবং পশুত্ব মাঝে এটাই পার্থক্য। আমি কি কথা বুঝাতে পারলাম? এবার আসেন, যারা রূপ চর্চা করে, যারা সৌন্দর্য পরিমণ্ডিত করে, বা অর্থাৎ আরো সহজে বলি, মানে নিজের স্বামীর জন্য সেজে গুজে না থাকি, অন্য পর পুরুষের জন্য যারা সাজিগুজি বাইর হয় তাদেরকে আমরা একটু খুব কঠিন হয়ে যাচ্ছে, তারপরও আমি বলবো এরা হচ্ছে পতিতার মতো কিছু নারী। যারা দেহ ব্যবসা করে, দেহ মাধ্যমে তারা ইনকাম করে, তারা সাজে, তারা বিভিন্নভাবে নিজেকে বিউটিফাই করে, কার জন্য করে? স্বামীর জন্য না ফর পুরুষের জন্য? কথা বলে না, ফর পুরুষের জন্য না স্বামীর জন্য? ফর পুরুষের জন্য। একজন পতিতা পর পুরুষের জন্য সাজে, আপনিও ফর পুরুষকে দেখানোর জন্য সাজেন, তার মধ্যে আপনার মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে ভাই? এটা মানুষত্ব নয়, এটা হচ্ছে পশুত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনুষ্যত্ব হারিয়ে যে মুসলমানরা পশুত্বের ভিতরে ঢুকে পড়বে, লাম তাযহারুল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন, কোন কওমের ভিতরে, কোন জাতির ভিতরে যখন এই ফাহিশা কাজগুলো যত্রতত্র চর্চা করা হবে, সহজলভ্য করে দেওয়া হবে, এটাকে প্রমোট করা হবে, এটাকে সহযোগিতা করা হবে, এটাকে নিয়ে শুভেচ্ছা বিনিময় করা হবে, তখন মনে রাখো, হাত্তা ইউলিনু ফিহা ইল্লা ফাসা ফিহি মুত্তাউন, প্লেগ মহামারী তাদের উপর আল্লাহ তাআলা চাপিয়ে দিবেন, ওয়াল আউজাউল লাতি তাকুন মাদাত ফি আসলাফিহিমুল লাযী মাদু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এমন মহামারী তাদের উপর চাপিয়ে দেওয়া হবে যাদের পূর্বপুরুষ জীবনে কোনোদিন ওই আযাবগুলোর, ওই মহামারীগুলোর জীবনে কোনোদিন নাম শুনে নাই। এবার আপনি একটু মিলান রাসূলের হাদিসের সাথে, হাদিস সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 4019, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যখন প্রকাশ্যে বেহায়াপনা, অশ্লীলতা, অনাচার, অবিচার চলতে থাকবে, আল্লাহ তাআলা প্লেগ মহামারী এমন ভাবে চাপিয়ে দিবে, এমন এমন রোগ দিবে, ওয়াল আউজাউল লাতি তাকুন মাদাত ফি আসলাফিহিমুল লাযী মাদু, যার পূর্বপুরুষ পর্যন্ত এই নাম জীবনে জানতো না। আচ্ছা, আপনার বাপ দাদারা কোনোদিন কি ওমিক্রন নামের এই রোগের কথা শুনছে? করোনা নামক এই কথা শুনছে কেউ? এই রোগ আল্লাহ তাআলা কেন চাপিয়ে দিলেন? এটার একমাত্র কারণ হচ্ছে, এই দেশের ভিতরে যখন অশ্লীলতা প্রমোট করা হয়, অশ্লীলতা দিয়ে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করা হয়, এই অশ্লীলতাকে মানুষ এমনভাবে ঈদের মতো করে পালন করা হয় যা তার সংস্কৃতির নাই, অথচ সংস্কৃতি বানাই নিল, তখন আল্লাহ তাআলা এই আযাবগুলো দিতে থাকবে, বলেন নাউজুবিল্লাহ।